এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার এত নড়বড়ে হয়ে গেছে যে আমেরিকা এখন প্রত্যেকটা বিষয়ে নাক গলাচ্ছে, ভারতের র আমাদের প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এখন সে জায়গায় চায়না চিন্তা করছে আমরা চুপ করে কেন বসে থাকি। বাংলাদেশকে নিয়ে ভারত খেলছে, বাংলাদেশকে নিয়ে আমেরিকা খেলা শুরু করেছে, বাংলাদেশকে নিয়ে রাশিয়া কথা বলে আওয়ামী নতজন পররাষ্ট্রনীতির সুযোগে। সুতরাং চায়না হিসেবে আমরা উদীয়মান বিশ্ব শক্তি, আমরা কেন বসে থাকবো? তরুণ নেতা ইয়াসিন আরাফাতকে দিয়ে শুরু করছি বিষয়টা। আজকে সজীববাদের জয়ের ব্যাপারে যে তথ্যটা আসছে, আমাদের পলাশ চৌধুরী ভাই খুব চমৎকার বিশ্লেষণ আজকে করেছেন যে এগুলোর পিছনে ভিত্তি আছে। জনগণের কাছে অসংখ্য ভিত্তির পয়েন্ট থাকার কারণে জনগণ তথ্যটা সঠিক হোক কিংবা ব্যাঠিক হোক, জনগণ বিশ্বাস করছে না এরকম তথ্যের অবশ্যই বাস্তবতা আছে এবং সত্যতা আছে। তো এখন যেমন আজকে কথা আসছে সজীববাদের জয় কোথায় আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে কোন একটা কথা বললেই সরকারের মন্ত্রী বিভিন্ন পর্যায়ের মানুষ একটা বিবৃতি দিয়ে দেয়, কথা চলে আসে আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের বিভিন্ন সোর্সের পক্ষ থেকে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগের কোন সোর্স থেকে বলে নাই, এই যে দেখেন ছবি সহ আমরা অমুক জায়গায় চা খাচ্ছি সজীববাদের জয় সহ, দেখেন আপনারা কেন গুজব চড়াচ্ছেন, তথ্যটা কিন্তু সেভাবে আসে নাই। এমনকি দেখেন সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী মোশাররফ হোসেন মন্ত্রীর ছেলে একটা খবর বেরিয়েছে তিনি সিঙ্গাপুরে জেলখানায় আটকে আছেন, আজকে পর্যন্ত সে তথ্যের কোনো সত্যতা বা অথেন্টিক কোনো নিউজ সোশ্যাল মিডিয়াতে নাই। এবং তাদের বিয়েটা এখনো পর্যন্ত আছে কি নাই এটা পর্যন্ত দেশের জনগণ জানে না, অথচ তথ্য পাওয়া এদেশের জনগণের অধিকার। রাষ্ট্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সজীব ওয়াজেদ জয় সরকারের আইসিটি উপদেষ্টা, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা, সায়মা ওয়াজেদ পুতুল তিনি অটিস্টিকদের নিয়ে কাজ করছেন, সরকারের একটা পার্ট। সুতরাং তাদের ব্যাপারে জনগণের যদি প্রশ্ন থাকে, সরকারের উচিত এবং আওয়ামী লীগের উচিত সজীববাদের জয়ের ব্যাপারে, তার অবস্থানের ব্যাপারে, আজকে সোশ্যাল মিডিয়াতে যে তথ্য আসছে তার ব্যাপারে, সায়মা ওয়াজেদ পুতুলের স্বামীর ব্যাপারে বা তাদের পারিবারিক বিষয়গুলোর ব্যাপারে জনগণের সামনে ক্লিয়ার করা। কারণ এই পরিবারকে ধারণ করে আওয়ামী লীগ রাজনীতি করে, আওয়ামী লীগ তো এই পরিবারকে সামনে নিয়ে আগামী দিনে ভোটের জন্য যাবে, জনগণের সামনে যাবে। জনগণ যদি প্রশ্ন করে যে মেয়ের জামাইয়ের খবর কি, ছেলের বইয়ের খবর কি, কি অবস্থায় আছে, খোঁজখবর তো আমরা পাচ্ছি, তথ্যটা কি, এর জন্য আমি আমার জায়গা থেকে দাবি করতে চাই এই তথ্যগুলো জাতির সামনে স্পষ্টভাবে ক্লিয়ার করা উচিত, ভিডিও চিত্র দিয়ে, ফটো চিত্র দিয়ে এবং আরো প্রেস নোট দেওয়ার মাধ্যমে। এরপর আপনি যে বিষয়টা সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে চায়নার বিষয়টা। দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৃতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল বেজে উঠবে শীঘ্রই, এরকম বহু কথা আমরা আজকে বহু বছর ধরে শুনে আসছি। হয়তো এখনো জঙ্গি বিমান দিয়ে হামলা শুরু হয় নাই, পারস্পরিক লড়াই শুরু হয় নাই, কিন্তু বুদ্ধিভিত্তিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতির বিষয়ে এরকম লড়াই কিন্তু শুরু হয়ে গেছে এবং এই লড়াইগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পার্ট বলে আমি বিশ্বাস করি। সে ধরনের ডামাডোল ইতিমধ্যে বেজে উঠেছে। আজকে চায়না যে বিবৃতি দিয়েছে এটি বাংলাদেশের স্বার্থ রক্ষা সংক্রান্ত বিষয় নয়, বরং আপনার কথার মধ্যে আসছে তারা আমেরিকার সাথে যে তাদের লড়াই চলছে সে লড়াইয়ের একটা ক্ষেত্র হিসেবে তারা বাংলাদেশকে ঠিক করছে। তারা মনে করছে ভৌগোলিক অবস্থানের জায়গা থেকে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে, সে জায়গাটা তারা কেন হাতছাড়া করবে। আবার আমেরিকা চেষ্টা করছে তাদের জায়গা থেকে, যেহেতু বর্তমান আওয়ামী সরকারের নতজন পররাষ্ট্রনীতি, ভোটের ব্যবস্থা ধ্বংস করা, জনগণের অধিকার নস্যাৎ করা এবং এদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার এত নড়বড়ে হয়ে গেছে যে আমেরিকা এখন প্রত্যেকটা বিষয়ে নাক গলাচ্ছে, ভারতের র আমাদের প্রত্যেকটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। এখন সে জায়গায় চায়না চিন্তা করছে আমরা চুপ করে কেন বসে থাকি। বাংলাদেশকে নিয়ে ভারত খেলছে, বাংলাদেশকে নিয়ে আমেরিকা খেলা শুরু করেছে, বাংলাদেশকে নিয়ে রাশিয়া কথা বলে আওয়ামী নতজন পররাষ্ট্রনীতির সুযোগে। সুতরাং চায়না হিসেবে আমরা উদীয়মান বিশ্ব শক্তি, আমরা কেন বসে থাকব। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে চায়না ও বাংলাদেশ নিয়ে নাক গলাচ্ছে। দেখেন বাংলাদেশে বিগত 14-15 বছর আগে চায়না, জাপান এরা ছিল আমাদের উন্নয়ন মূলক রাষ্ট্রের অংশীদার, আমাদের উন্নয়নের অংশীদার ছিল, তারা রাজনীতি বিষয়ে বেশি নাক গলাতো না, নাক গলাতো আগে থেকে আমেরিকা বা ভারত। কিন্তু আজকে চায়না রাজনৈতিক বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে, কেন,
আওয়ামী লীগ আজকে সে সুযোগ দিয়েছে। আজকে যে স্যাংশনের কথা বলছেন, আমেরিকার কথা বলছেন, আমেরিকা ভিসা নীতি প্রণয়ন করেছে, আমাদের র‍্যাব সহ গুরুত্বপূর্ণ বাহিনীর উপর স্যাংশন দিয়েছে, কেন? এটা হচ্ছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ নাই। এদেশের জাতির জনগণের ভোটের অধিকার ন্যস্ত করা হয়েছে। এদেশের গণতান্ত্রিক যে সুষ্ঠু ধারা ছিল 2008 সালের পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ ক্ষমতা আরোহণ করে সেটা নস্যাৎ করেছে, সেই সুযোগটা আজকে আমেরিকা কাজে লাগাচ্ছে, আমেরিকা দেখা দেখি আজকে চায়নাও কাজে লাগাচ্ছে। এটি আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের জন্য অশনি সংকেত। তবে একটা বিষয় আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের বহুদিনের উন্নয়নের অংশীদার হিসেবে চায়না অবশ্যই আওয়ামী লীগকে যেন তেন ভাবে নির্বাচনের সুযোগ দিয়ে সাপোর্ট দিবে না। চায়নার পক্ষ থেকে কিন্তু কথা আছে, যেটা আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখছি, তারাও কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, তারাও চায় যে দেশে গণতন্ত্রের ধারাটা বিকশিত হোক, উন্নত হোক। তারা এখন আমেরিকার বিপক্ষে কথা বলছে, তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগকে যেন তেন ভাবে দিনের ভোট রাতে নেওয়ার সুযোগ করে দিবে, তারা আওয়ামী লীগকে 154 আসনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের সুযোগ করে দিবে। চায়নার কথা বলা মানে এটা নয়, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি, এবং আমি আরো বিশ্বাস করতে চাই যে আমাদের জায়গা থেকে জনগণ সজাগ হওয়ার চেষ্টা করছে, এদেশের বিরোধী শক্তিগুলো আন্দোলন সংগ্রাম ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটার ধারাটা আরো বেশি সচেতন হচ্ছে। যারা এক আন্দোলন সংগ্রামে ছিল না, সচেতন নাগরিক যারা, জনগণ যারা, আজকে তারাও সম্পৃক্ত হচ্ছে। আজকে যখন যখন একটা রাজনৈতিক দল কর্মসূচি পালন করে, জামাত ইসলামী 10 বছর পরে সরকারের একটা অনুমোদন পেয়েছে, এটা নিয়ে জনগণের মধ্যে যে উচ্ছ্বাস, যে আগ্রহ, এই থেকে বোঝা যাচ্ছে জনগণ একটা পরিবর্তন চায়, জনগণ জুলুম শাহী থেকে মুক্তি চায়। সেটা যখন জনগণের কর্মসূচির মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে, তারা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রকাশিত হবে, চায়নাও দেখবেন তখন তার হয়তো এখন যে সুরে কথা বলছে সে সুর পাল্টাতে বাধ্য হবে। তখনের প্রতিবাদের মুখে ভারতও কিন্তু তার সিস্টেমটাকে রিভিউ করার চিন্তা করছে, যে না, এভাবে দিনের ভোট রাতে নেওয়ার সুযোগ তো মনে হয় আর দেওয়া যাবে না, 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না, একটা সিস্টেমে আসতে হবে। আওয়ামী সরকার যত নত জানু পররাষ্ট্রে তিনি আকুললে ভারত বাংলাদেশের উপরে খড়গ হস্ত হতো না, বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে ভারত নিয়ন্ত্রণ করতে পারতো না। আজকে বাংলাদেশের নীতি নির্ধারণ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে ভারত প্রভাব বিস্তার করছে। জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা দেশপ্রেমিক ছিলেন, তাদেরকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আজকে ভারতের কলকাঠি ছিল, আজকে প্রত্যেকটা বুদ্ধিজীবী সেটা বলছেন। আজকে একজন বিবেকবান মানুষ পর্যন্ত দেখছেন যে একটা লোক 6 দিন পর্যন্ত বিনা বিচারে কারাগারে থাকবেন, তার কোনো মামলা নাই, প্রত্যেকটাতে তিনি জামিন আছেন, 19 তারিখে শুনানি হবে, 19 তারিখে তিনি হাজির হবেন আদালতে, সে মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে কি হবে না। যদি 19 তারিখ আদালত বলেন যে না, উনি এ মামলায় গ্রেপ্তার হওয়ার মতো না, তাহলে এই 6 দিন যে তিনি আটক আছেন তার জবাব রাষ্ট্র কি দিবে?